বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়া সরগম হচ্ছে। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে দেশের সেরা নায়ক শাকিব খান। জানা গিয়েছে শাকিবের তৃতীয় স্ত্রী একজন চিকিৎসক। এবার শাকিব খানের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে চারপাশে যে জল্পনা, সেই প্রসঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে অপু বিশ্বাস। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, শাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবে। তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন, তবে প্রতিনিয়তই এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত। শাকিবের বিয়ে নিয়ে চারপাশে নানান কথা উঠছে। কারো মতে তার নাকি মেয়ে পছন্দ হয়েছে, কেউ বলছে পাত্রী নাকি চিকিৎসক, তার ভাষা মুন্সীগঞ্জে। প্রায় 9 বছরের সম্পর্ক অপু শাকিবের, যদিও মাঝে অনেক ঝড়ঝাপটা গিয়েছে তাদের সম্পর্কে। শোনা যাচ্ছে ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাচ্ছে অপু বিশ্বাস। তবে কি শাকিবের বিয়ের খবর আজ করতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে অপু? এই প্রশ্নের জবাবে অপু জানান, শাকিব শুধু বাংলাদেশের সবচেয়ে বড় তারকাই নয়, তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ। আমার ও শাকিবের যেহেতু সন্তান রয়েছে, তাই সম্পর্ক থেকেই যায়। এক সময় আমার এক তরফে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমের সাহায্য নিতে হয়েছিল, সেই সময় পরিস্থিতি তেমনই ছিল। তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দীর্ঘ 9 বছরের সম্পর্ক আমাদের, ওর পরিবারের সঙ্গে আমার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, তা তো ছিন্ন হওয়া নয়।